মন পাশে রেখে ঘুমিয়ে পড়লে সতর্ক থাকবে, এর ফলে কি হয় তা আমি বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। আজকাল মোবাইল ছাড়া একটা মুহূর্ত দেখা যায় না, হাতে ফোন না থাকলে তাছাড়া সময় কাটানো খুব কঠিন হয়ে পড়ে। আপনি ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন অথবা বাইরে, সব সময় ফোন আপনার সাথে থাকে, এমনকি আমরা ঘুমানোর সময়ও ফোন আমাদের পাশে থাকে। বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস ভালো নয়। একটি প্রতিবেদন অনুসারে 65% প্রাপ্ত এবং 90% কিশোর কিশোরী তাদের ফোন নিয়ে ঘুমায়। যখন তারা সকালে ঘুম থেকে উঠে তারা মেজাজ ক্লান্ত এবং খিটখিটে বোধ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন ফোন ও এর একটি কারণ। এ কারণে মানসিক চাপ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, স্থূলতা, হার্ট সংক্রান্ত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। আপনি যদি আপনার ফোন পাশে রেখে ঘুমান তাহলে গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি রয়েছে। মোবাইল ফোন থেকে ক্ষতিকর রেডিয়েশন বের হয়, তা আমাদের মনের ক্ষতি করে। এর ফলে মাথা ব্যথা, পেশি ব্যথা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। মোবাইল ফোনের বিকিরণের কারণে ফোন থেকে নির্গত নির্গ্রসী ঘুম পরিচিত হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়। এটি সার্কাডিয়ান রিদম ব্যাহত করে, এর ফলে অনিদ্রা হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ফোন থেকে আসা RF বিকিরণকে মানুষের জন্য ক্ষতিকর হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এটি গ্লিওমা, মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আমরা বিনোদনের নামে রাতে ঘুমানোর আগে ফোন নিয়ে সময় কাটাই, এটা করলে অনেক স্বাস্থ্য সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে স্মার্টফোনটি সম্পূর্ণ আলাদা করে রাখুন। ধন্যবাদ সবাইকে।